এই ক্রেতার অভিযোগ, 1 কেজি গরুর মাংসের দাম নেওয়া হয়েছে 950 টাকা, যদিও মূল্য তালিকায় লেখা 800। এমন অভিযোগের ভিত্তিতে তাকে নিয়ে মাংসের দোকানে ভোক্তা অধিকারের অভিযান। তবে তার আগে দোকান বন্ধ করে সটকে পড়েন মাংস বিক্রেতারা। প্রতিষ্ঠানগুলোকে আমরা মার্ক করে রেখেছি, পরবর্তী অভিযানে আমরা এই বিষয়গুলো প্রায়োরিটি বেসিসে আগে এসেই দেখব। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর হালি শহরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় উপস্থিত ক্রেতা ও ভোক্তারা অভিযোগ করেন, প্রশাসনের অভিযানের আগে মাংসের এক দাম, আবার পরে আরেক দাম। মনিটরিং এ আসলে তখন দাম একরকম রাখে, যখন চলে যায় তখন এদের দামটা আবার চেঞ্জ হয়ে যায়। বিলবোর্ডে এখন দাম যেটা আছে, এটা আপনারা চলে যাওয়ার পর এটা থাকে না। এরা এদের মন করার মতে রমজান উপলক্ষে যেভাবে পারে ওইভাবে কাস্টমারের নিচ্ছে। এর আগে মূল্য তালিকা না টাঙ্গানো ও গরমিলের অভিযোগে মুদিসহ 4টি দোকানকে 9,000 টাকা জরিমানা করা হয়। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। কাস্টমার খোলা নিতে চায় না, 200 গ্রাম প্যাকেট দেন বা 500 গ্রাম প্যাকেট দেন, ওই যে প্যাকেট করে দেন। আমার ডিপার্টমেন্টে আর কেন লেখাপড়া কেউ জানে না, আরেকটা ভুল হয়েছে, আর অন্য কিছু ভুল হয় না। মূল্য তালিকাটা এবং ওজনে কারচুপি করছেন কিনা, মাংসের মধ্যে রং মিশ্রণ করছেন কিনা, এই বিষয়গুলো আমরা মেইনলি দেখছি। এছাড়া তরমুজ ও সবজির দোকানে অভিযান চালিয়ে সতর্ক করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।